আজকে তোমাদেরকে আমরা বারাসাতের কালী ঠাকুর কোথায় কোথায় বেটার তো বেস্ট মন্দির কোথায় কোথায় তো সেটা তোমাদেরকে আমরা আজকে দেখাবো ঘুরে আমি তো বারাসাতের এই ফার্স্ট কালী পুজো দেখছি তোমাদের দাদাই জানে কোথায় কোথায় ভালো প্যান্ডেল তো আজকে যেখানে যেখানে ভালো প্যান্ডেল সেটাই তোমাদেরকেও দেখাবে আর আমাকেও দেখাবে তো চলো তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বেরিয়ে ফার্স্ট দেখলাম একটা লাইটিংয়ের গেট আর দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো লাইটিংয়ের গেট রয়েছে সুন্দর সুন্দর আর আমরা এই পথে যাচ্ছি রেজিমেন্টস রেজিমেন্ট দেখতে তো রেজিমেন্টের যে কালী সেটাও খুব সুন্দর হয় যে তোমরা দেখতে পাচ্ছ বাইরের সাইড থেকে কত সুন্দর দেখা অনেক লোকের ভিড় হয়েছে আজকে আর এটা দেখতে পাচ্ছ লালি সিনেমা হল তার ঠিক অপোজিটে হচ্ছে এই রেজিমেন্ট তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে বাইরের দিক থেকে এটাই আমাদের ফার্স্ট আমরা দেখেছি প্যান্ডেল তো বাড়ির থেকে বেরিয়ে এটা আমাদের সব কাছে হয় তো অঞ্জলকে নিয়ে আমরা আস্তে আস্তে ভেরুর দিকে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এই যেগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইটিং করেছে আর এগুলো ফ্যান দিকে তৈরি করেছে সিলিং ফ্যান আর আমরা ভেতরে ঢোকার পর ফার্স্ট এই যে দেখতে পাচ্ছ মায়ের মুখ তো মায়ের মুখটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর উপরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে ডিজাইনটা সুন্দর করেছে চারিদিকে হালকা হালকা ছোট ছোট লাইট লাইট দিয়ে সাজিয়েছে আর দেখতে খুবই সুন্দর লেগেছে এই প্যানেলটা একদম কাছাকাছি আর অঞ্জলিও মুচকি মুচকি হাসছে কেন ওরও খুব ভালো লাগছে তো আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে এটাই সব থেকে ভালো ঠোক যেটা দেখলাম আমরা এটা দেখে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়বো রাস্তার দিকে তো দেখতে পাচ্ছি এটা নবপল্লীর কালী মন্দিরের হচ্ছে গেট যেটা যেটা ভালো সুন্দর একটা প্যান্ডেল করেছে তো দেখতে পাচ্ছি চারিদিকে লোকজন রয়েছে আর লাইটিংটা চারিপাশে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবপল্লীর কেদারনাথ প্যান্ডেল যেটা খুব সুন্দর করেছে পুরো মনে হচ্ছে আমরা কেদারনাথেই চলে গেছি প্যান্ডেলটা দেখে সত্যি খুব সুন্দর লাগছে মানে এ টু জেড ওরকমই লাগছে তো আমি যে সামনে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভিডিও করছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা তো তারপর আমি এটা যেটা শিব ঠাকুরের নন্দী থাকে তার গায়ে একটু হাত বুলিয়ে দিয়ে সামনে যাচ্ছি পুরো মনে হচ্ছে আমাদের কেদারনাথে চলে এসেছি মানে কেদারনাথ কেদারনাথ ফিল আসছে তো সামনের দিকে যাচ্ছি তোমাদের দাদা বলছে সামনে চলো তো সব প্যান্ডেলের ভিতরে বা ঢুকে পড়েছি আমি তো ভিতরেও খুব লাইটিং ছিল আর ওই ঠাকুরটা ঠাকুরটা দেখতে অনেকটা জ্যামিতি বক্সে যেটা আঁকানো থাকে সেরকমই দেখতে আর ভিতরে প্রচুর লাইট যেটা ভিডিওতে আসছে না কিন্তু এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দর হয়েছে তো এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা বলছে চলো সামনের দিকে এগিয়ে চলো তো তারপর তারপর চারিদিকটা ঘুরে দেখছি সত্যি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা সত্যি মনের মতন হয়েছে তো তারপর বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে তো এটা হচ্ছে শিব ঠাকুরের গুহা যেটা বানিয়েছে সেটাতে আমরাও যাচ্ছি মনে হচ্ছে পুরো হচ্ছে শিব ঠাকুরের মন্দিরেই আমরা চলে এসেছি কেদারনাথে চলে গেছি তো এটা হচ্ছে বাইরে বেরোনোর গেট তো সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি বাইরে তো এটা হচ্ছে এটা হচ্ছে বাইরের ভিউ কেদারনাথটা বাইরে থেকে কেমন দেখতে লাগছে পুরো এ টু জেড পুরো কেদারনাথ যেটা আমরা ফোনে বা ভিডিওতে দেখে এসেছি সেরকমই লাগছে তো তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেল যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখনো হচ্ছে তো এটা আছে ব্যায়াম সমিতির প্যান্ডেল এটা কিন্তু খুবই সুন্দর করে এখানে ঠাকুরটা খুবই বড় করে কিন্তু এখনও দুঃখের বিষয়ে কাজ কমপ্লিট হয়নি তো আমরা চলে এসেছি আরেকবার নেক্সট আমাদের যে প্যান্ডেল সেটা হচ্ছে ছায়া এটা তো খুব সুন্দর করে চারিদিকে দেখতে তোমাদের খুবই সুন্দর লাগবে তো তোমার এটা অবশ্যই আইবে এটাও দেখতে তোমরা দেখতে পাবে চারিদিকে এখনও কাজ কমপ্লিট হয়নি কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ভেতরের সাইডটি এরকম লাগছে দেখতে পাচ্ছ তোমরা সবাই লুকটা কীরকম আর খুবই সুন্দর হালকা কাগজ দিয়ে কাপড় দিয়ে সাদা সাদা কাপড় দিয়ে ঝুলে ঝুলে কি সুন্দর সাজিয়েছে আর হালকা লাইট দিয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো অঞ্জলি অ্যাট ফার্স্ট এসে ঠাকুরকে নমস্কার করছে তো সামনে দেখতে পাচ্ছি মুখ আর এখানে আমিও একটু ঘুরে চারিদিকে দেখছি আমি অঞ্জলি দুই মিলে ঘুরছি খুবই সুন্দর লাগছে এটা এই প্যান্ডেলটা ছোট জায়গার মধ্যে করা হয় কিন্তু খুবই সুন্দর করা হয় দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে চারিদিকে লাইটিং এখানে লাইটিংটা সব থেকে মেন ব্যাপার খুবই সুন্দর দেখা যাচ্ছে তো সেটা কমপ্লিট করে নেক্সট চলে এসেছি আমরা ফায়ার ব্রিগেডের যে ঠাকুরের প্যান্ডেল সেটা দেখতে এটা আছে ফায়ার ব্রিগেডের ঠাকুরের প্যান্ডেল তো এটাও এখনো কাজ কমপ্লিট হলে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন সামনে কাপড় টানানো আছে ভিতরে কাজ চলছে তো সবাই ঢুকেছে অঞ্জলি ঢুকেছে তার পিছনে আমিও ঢুকেছি ক্যামেরা নিয়ে তোমরা দেখতে এরকম সুন্দর করে দেখা যাচ্ছে কতটা আর এখানে দেখতে পাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছি ঠাকুরটা তো এইটার পাশাপাশি একদম পাশেই একদম মেলা হয় তো এই মেলাটা অনেকটা বড়ই হয় তো মেলা দেখতে পাচ্ছেন এখন কেউ নেই তো চলে আসছি আমার আবার নেক্সট প্যান্ডেলের দিকে তো দেখতে পাচ্ছো আবার একটা গেট খুবই সুন্দর লাগছে গেটটা তো এটা আসলে আমরা যাচ্ছি এখন থানার সামনে এটা যাচ্ছি আমরা কে এনসি রেজিমেন্ট তো কেএনসি রেজিমেন্ট ঠাকুরটা সত্যিই খুব ভালো এটা তো আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা আসো এটা সবথেকে বেটার একদম এক নম্বর হয়েছে তো সেই ফাঁকে আমরা একটু মৌচাকে ঢুকলাম একটু খিদে পেয়েছিলো তার জন্য একটু দই ফুচকা খাওয়ার জন্য গেছিলাম আমি তো অর্ডারটা আমরা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের সামনে মান হচ্ছে দই ফুচকা একদম কমপ্লিট হয়ে গেছে এই অঞ্জলি হাতেও চলে এসেছে এবার আমি রঞ্জিত দূরে মিলে একটু খেয়ে নেব কারণ একটু খেতে পেয়েছি তো এবার চলে আমরা কিংস রেজিমেন্টে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানেও কাজ কমপ্লিট এখনও হয়নি তবুও দেখতে পাচ্ছ বাড়ির দিক থেকে দেখালাম এবার কি পিছন দিক থেকে আমাদের ঘুরে ঢুকতে হচ্ছে যেহেতু সামনে কাজ কমপ্লিট হয়নি তার জন্য পিছন দিক থেকে আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছ এখন এইদিকে দেখতে পাচ্ছ হালকা একটু দোকানপাট হালকা বসেছে তো এইখানে মেনলি ঠাকুর থাকে এইখানে ঠাকুরের মুখটা রাখা হয় তো উপরটা কত সুন্দর দেখতে পাচ্ছ সাজিয়েছে এটাও খুবই সুন্দর আমার মতে সব থেকে বেস্ট এইটাই হচ্ছে কেন্সিডাই দেবেন বাড়ার সাথে তো তোমরা অবশ্যই আইবে এটা দেখতে অবশ্যই এটা তোমরা দেখবে তো দেখতে পাচ্ছ এইখানে ঠাকুরটা রাখা হবে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো চলে আসলো আমরা একদম সামনের দিকে ভেতর থেকে ঢুকে তো এটা দেখতে পাচ্ছো একদম সামনে আর তার পাশে চারিদিকে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর গোল গোল বড় বড় সুন্দর করে ডিজাইন করেছে আলো দিয়ে আলোকসজ্জায় সম্পূর্ণ সাজিয়ে ফেলেছে এই কিংস রেজিমেন্ট সব থেকে ভালো হয়েছে আমি আমাদের মতে যেটা মনে হয় তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে এই ডান দিকে আর পাশে দেখতে পাচ্ছ সুন্দর একটা একটা উইংসের মতো তৈরি করা হয়েছে খুব সুন্দর আর একটু ভিতর দিকে আসছে তোমরা এটাকে তো এটা তোমার চোখে পড়বে যে উপরে লাইটিং মতো সাজিয়েছে ঝিনুক বা শামক টাইপের কিছু একটা করেছে কিন্তু ভালো করে খেয়াল করা হয়নি আমাদের কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আলোকসজ্জা একদম ভরপুর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখতে সত্যি খুব পছন্দ হবে তোমাদের তো আমরা এরপর রাস্তার দিকে বেরিয়ে গেছি তো আমরা রাস্তা পরে বেরিয়ে দেখতে পাচ্ছি সুন্দর লাইটিং করা ডিজাইন করা করা গেট দেখতে সুন্দর চারিদিকে এই লাইটিংয়ে লাইটিংয়ে ভর্তি চারিদিকে কত রকম গেট করা আছে খুব সুন্দর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে লাইটিং করা আছে খুবই সুন্দর লাগবে তোমাদের দেখতে অবশ্যই এটা তো আমরা এই পথে আস্তে আস্তে এগোতে এগোতে চলে গেলে আমরা শত দল দেখতে পাচ্ছি সামনে লেখা আছে বড় গেট করে যখন চলেছি শত দলের ঠাকুরের প্যান্ডেল দেখতে দেখতে পাচ্ছো এটা বাইরে দেখতে এরকম লাগিল এটাও আসলে কমপ্লিট এখনো হয়নি এটাতে আমাদের ভিতরে ঢুকতেও দেওয়া হয়নি কারণ যেহেতু আমরা অনেকদিন আগেই দুদিন আগেই ঠাকুর দেখতে গেছি এখনো কমপ্লিট হয়নি বলে বাইরে দিয়ে গেট দিয়ে দিয়েছে আর মায়ের মুখও দেখ দেখতে দিচ্ছে না তো চলে আসলে আবার নেক্সট প্যান্ডেল এটা আছে বিদ্রোহী এটা হচ্ছে বিদ্রোহী ক্লাবের কালী ঠাকুরের মন্দির যেটা প্যান্ডেল করা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছি এটাও এখনো কমপ্লিট হয়নি তো এখানে অঞ্জলি আছে সামনের দিকে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে যে জায়গাটা রাখা হয় সেখানে ঠাকুর এখন রাখা হয়নি ঠাকুর এখনও আনা হয়নি যেহেতু প্যান্ডেল এখন কমপ্লিট হয়নি কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেল লুকটা এরকমই দেখতে তো চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেল যেটা আমাদের হচ্ছে পাইনিয়ার পার্কের যে যে ঠাকুরটা সেটা তো পাইনিয়ার পার্কের খুব একটা নাম করা যেখানে খুব ভালো ভালো প্যান্ডেল হয় খুব ভালো খুব বড় প্যান্ডেল হয় তো দেখতে পাচ্ছ আমি খেয়ে দাঁড়িয়ে কি আমার সামনে দেখতে পাচ্ছ পুরো খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে পুরো ঠাকুরের একটা মন্দির আসলে কী করেছে নামটা জানা নেই তো তার পাশে দেখতে পাচ্ছ মেলা করেছে এখানে এখানে প্রত্যেকবারই মেলা হয় তো মেলা অনেকটা বড়ো করে হয় তো বড়ো নাগরদোলা থেকে আরম্ভ করে ছোটো নাগরদোলা থেকে আরম্ভ করে তোমার নৌকা সব কিছু আনা হয় পুরো দোকান এখানে ভর্তি প্রচুর দোকান এখানে সব থেকে বড় মেলা হয় যেটা আমাদের এখানে আশেপাশে যে যে ঠাকুরের মণ্ডপগুলো হয় তার পাশে তো আমাদের সম্পূর্ণ ঠাকুর দেওয়া কমপ্লিট তো বাদাম কিনে চললাম বাড়ির পথে তো আমি তোমাদের যেটা বলতে চাইবো তোমরা সবে কিন সিটা অবশ্যই তোমরা দেখতে আসবে আর তার সঙ্গে নবপল্লি ঠাকুরটা অবশ্যই তোমরা দেখবে এই দুটো একদম তোমরা মিস করবে না সব থেকে সুন্দর হচ্ছে তোমরা দেখে তো এই দুটো দেখে তোমাদের মন ভরে যাবে তো আমরা ঘোরাফেরা করে বাড়িতে এসে গেছি কোনটা কেমন কি প্যান্ডেল হয়েছে তোমরা সব ভালো করে দেখে নিয়েছো আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে তো তোমাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো টাটা গুড নাইট